নতুন করে আর ভোট নেওয়ার সুযোগ নেই বলে সাফ জানালেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বিকেলে কমিশন কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে সিসি বলেন, 80% ভোটার ভোট দিয়েছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। আরো দেখুন আতিকা রহমানের রিপোর্টে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফলের বিস্তারিত ও এর মূল্যায়ন জানাতে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। উৎসবমুখর পরিবেশে ভোটের জন্য দেশবাসীকে ধন্যবাদ দেন সিইসি। এ সময় তিনি বলেন, দলীয় সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে কমিশন সফল হয়েছে, সব মিলিয়ে ভোট ভালো হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সহযোগিতার জন্য প্রার্থী, রাজনৈতিক দল, তাদের কর্মী সমর্থক, ভোটারদের এবং পর্যবেক্ষকগণকে সুশৃঙ্খলভাবে ভোট অনুষ্ঠানে সহায়তা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহায়তায় এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমরা কামনা করব 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে নতুন সরকার গঠিত হবে তার দেশকে আরো উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি জানান, জনগণের মতামত ভোটের ফলাফলে প্রতিফলিত হয়েছে, তাই কোনো রাজনৈতিক দল অভিযোগ করলেও পুনরায় ভোটের সুযোগ নেই। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, আমাদের হাতে এখন আসেনি। অভিযোগ আসলে সেগুলো তদন্ত করে দেখে দেখবো, এখন পর্যন্ত একটা অভিযোগও পাইনি লিখিত ভাবে। আমাকে বলেনি অসন্তোষ কথা বলেনি।